আমার বউ চলে যাওয়ার পরে সে সংসারের দায়িত্বভার গ্রহণ করেছে। ওইসব আধা ঘর হলি আমি মানি না ভাই। আমার গার্লফ্রেন্ড আমি এখন এখান থেকে নিয়ে যাবই। আরে ভাই আপনি নিয়ে কই যাবেন? পার্কে যাবেন, বাগানে যাবেন, ওখানে বসে বাদাম টাদাম খাবেন। তার চেয়ে ভালো আপনারা দুজন মিলেমিশে এখানে থাইকা যান, এই বাসে এসি আছে পিসি আছে, জমায় প্রেম করতে পারবে। কি দুলা ভাই সত্যি বলতেছে? অবশ্যই সত্যি। তবে প্রেম করার পাশাপাশি আপনার গার্লফ্রেন্ডের যে সমস্ত কাজ করছে সেই কাজগুলো ভাগাভাগি করে দুজন মিলেমিশে করতে হবে। আরে রাখো তোমার ইটসকে, বাসার কাজ করতে হবে মানে? আরে ভাই আমি আপনাদের প্রেম করার জন্য এই পুরো বাসাটা দিয়ে দিলাম, আর সেখানে আপনি আমার বাসার কাজটা ভাগাভাগি করতে চাচ্ছেন না, কি বলে তানিয়া? অবশ্যই করবে, কেন করবে না? শুনো না জান, আমি না কয়েকদিন ধরে একা কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি। আমার স্পাইনে অনেক ব্যথা, মনে হয় ইনফেকশন হয়ে গেছে। তুমি যদি আমার সাথে থাকো তাহলে দুজন মিলে কাজটাকে ভাগাভাগি করে নিবো, অর্ধেক কষ্ট আমার অর্ধেক কষ্ট তোমার।